আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুক অ্যান্ড ব্লগ বাই দিশা। আশা করছি আপনারা সবাই খুব খুব ভালো আছেন, আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আল্লাহ তাআলার রহমতে আমিও অনেক ভালো আছি। তো আজকে আমি আপনাদের সাথে একটা মজার রেসিপি শেয়ার করব। এখন তো গরম, আর যেহেতু লকডাউন চলছে আমরা বাইরেও বের হচ্ছি না, তো বাসায় যাদের ছোটো বাচ্চা আছে কিংবা বড়রা আমরা যারা আছি, মজাদার একটি আইসক্রিম রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। তো আজকে আমি বানাবো কাপ আইসক্রিম। তাহলে আসুন দেখে নিন আপনারা আমি কিভাবে কাপ আইসক্রিম বানাচ্ছি। শুরুতে আমি একটি মিশ্রণ তৈরি করব। এর জন্য 2 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার নিয়েছি। এর মধ্যে 2 টেবিল চামচ লিকুইড দুধ নিয়ে নিলাম। এখন একটা চামচের সাহায্যে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর একটা পাত্রে 2.5 কাপের মতো দুধ নিয়ে নিয়েছি। এর মধ্যে কর্নফ্লাওয়ারের মিশ্রণটি দিয়েছি এবং দিচ্ছি 4 টেবিল পরিমাণ পাউডার দুধ, 1 চামচ পরিমাণ ভ্যানিলা এসেন্স। এখন এটাকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়া হয়েছে, এখন যাচ্ছি আইসক্রিম তৈরিতে। আমি একটা হাঁড়িতে পুরোটা মিশ্রণ নিয়ে নিলাম। এটাকে বেশ কিছুক্ষণ জাল করতে হবে। দুধটা যখন গরম হয়ে আসছে এর মধ্যে দিয়ে দিলাম কনডেন্স মিল্ক। যেহেতু আইসক্রিমের বেসটা ক্রিম ছাড়াই তৈরি করছি, তাই অবশ্যই কনডেন্স মিল্ক দিতে হবে। এখন কিছুক্ষণের জন্য জাল করছি। বেশ কিছুক্ষণ জাল করার পরে এটা ঘন হয়ে আসবে, কারণ আমরা কর্নফ্লাওয়ার ব্যবহার করেছি তাই এই ঘনত্বটা খুব দ্রুত চলে আসবে। এবার এটাকে চুলা থেকে নামিয়ে নিলাম। একটা বাটিতে আমি মিশ্রণটি ঢেলে দিচ্ছি। যখন রুম টেম্পারেচারে চলে আসবে তখন এটাকে ঢেকে দিতে হবে। এবার এটাকে ডিপ ফ্রিজে জমতে দিতে হবে 2-3 ঘন্টার জন্য। দু থেকে তিন ঘন্টা পর আইসক্রিমটাকে বের করে নিয়েছি ফ্রিজ থেকে। এবার দেখবেন কিছু অংশ আইসক্রিমের মতো শক্ত হয়ে গেছে, আবার কিছু অংশ নরম থেকে গেছে। এখন এটাকে ব্লেন্ডারে পুরো ঢেলে নিতে হবে। এবার এটাকে 3-4 মিনিট ব্লেন্ড করে নিতে হবে। আপনি যদি ব্লেন্ড না করেন তাহলে বরফের মতো শক্ত হয়ে যাবে, তখন আর খেতে ভালো লাগবে না। এই জন্য অবশ্যই ব্লেন্ডারে ব্লেন্ড করে নিতে হবে। আইসক্রিমের সফটনেস আনার জন্য ব্লেন্ড করতে হবে। এতক্ষণ যেটা তৈরি করলাম এটা হচ্ছে ভ্যানিলা ফ্লেভারের বেজ। এবার এর মধ্যে আমি জাস্ট ফ্লেভার যোগ করব। এবার এর মধ্যে কোকো পাউডার দিয়ে দিলাম। এখন এটা মিশিয়ে দিব। এবার আইসক্রিম সেট করার জন্য এই টাইপের কাপ ব্যবহার করছি। এবার চকলেট আইসক্রিমের মিক্সটা এর মধ্যে ঢেলে দিব। এখন চলে যাচ্ছি পরবর্তী ফ্লেভারটা তৈরি করতে। একইভাবে ব্যালেন্স করা আইসক্রিম মিক্সটা নিয়ে নিলাম। এখানে একটা আমি আগে থেকেই ব্যালেন্স করে নিয়েছি। আমের রসটা ছেঁকে নিয়ে এর ভিতর ঢেলে দিলাম। এখন আমি এটা মিশিয়ে নিচ্ছি। যদি মনে হয় একটু মিষ্টির দরকার আছে, একটু কনডেন্স মিল্ক দিতে পারেন। এখন বাকি যে ব্যালেন্স করা আইসক্রিমের মিক্সটা ছিল সেটা ঢেলে দিচ্ছি। এটা হচ্ছে ভ্যানিলা আইসক্রিমের বেজ। এটাতে আর কোনো কিছু মেশাতে হবে না। আমার 3টা ফ্লেভার রেডি হয়ে গেছে। এবার আমি ঢেকে দিয়েছি প্লাস্টিক পেপার দিয়ে। আপনারা চাইলে ঢাকনা দিয়েও ঢেকে দিতে পারেন বা ফয়েল পেপার দিয়েও ঢেকে দিতে পারেন। এখন ডিপ ফ্রিজে রেখে দিতে হবে 6-7 ঘন্টা আইসক্রিম ভালোভাবে জমে যাওয়ার জন্য।
আইসক্রিম জমে গিয়েছে। এবার দেখা যাক কি অবস্থা। এটা আপনারা ডিপ ফ্রিজে রেখে দিতে পারেন 20-30 দিনের মতো। এর স্বাদ বাজারে আইসক্রিমের থেকে কোনো অংশে কম হবে না। আশা করছি আমার আজকের এই কাপ আইসক্রিম ভিডিওটি আপনাদের সবার কাছেই ভালো লাগবে। আপনারা অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। এতে আপনারা দেখতে পারলেন আমি কত সহজে সুন্দর করে আজকে আপনাদেরকে পরিবেশন করে দেখালাম। আজকে আমি কত সুন্দর করে কাপ আইসক্রিম রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আপনারা অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দিবেন। আমি নতুন ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। আর অবশ্যই আমার এই ভিডিওগুলো ফ্যামিলি ও ফ্রেন্ডসদের সাথে বেশি বেশি করে শেয়ার করবেন, লাইক দিবেন, কমেন্ট করে আমাকে জানাবেন যে আপনারা কী ধরনের ভিডিও দেখতে চান। আপনারা সবাই ভালো থাকুন। আল্লাহ হাফেজ।